হাই, তোমাদের সাথে আরও একটি হেলদি রেসিপি শেয়ার করে নিই। আজ ব্রেকফাস্টে বানিয়েছিলাম ওটস ঢোকলা। আমি এই রেসিপিটা মাঝে মাঝেই বাড়িতে ট্রাই করে খেয়ে থাকি, তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে নিই। প্রথমে ওটসটাকে ড্রাই রোস্ট করে নেব, হাফ কাপ পরিমাণ ওটস, আর তাতে যোগ করব হাফ কাপ পরিমাণ বেসন, সামান্য 150 গ্রাম পরিমাণ মতো টক দই, নুন, হলুদ, আর দিয়ে দেব একটুখানি হিং। এই সমস্তকে দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে একটু জলের সাহায্যে। কনসিস্টেন্সিটা কেমন থাকবে বলো তো, ওই কেক ব্যাটারের মতো। তারপর ওর মধ্যে পিঞ্চ অফ যোগ করব আমরা বেকিং সোডা। এটা যোগ করার পরে এটাকে 8 মিনিটের জন্য আমি মাইক্রোওয়েভ করে নিয়েছি। তোমরা একটা স্টিমেও বসাতে পারো 1/2 ঘন্টার জন্য গ্যাসে। তারপরে একটা সাউথ ইন্ডিয়ান তড়কা আমি রেডি করে নিচ্ছি, কারি পাতা, সর্ষে আর একটু ধনে পাতা দিয়ে। ওতে যোগ করব অল্প একটু পরিমাণ একটু ডাচ সুগার, বা যদি তোমরা সুগার ফ্রি দাও, আমি এর মধ্যে একটু সুগার ফ্রি দিয়েছি। দিয়ে তারপরে এটার উপরে এই ওটসটা দেখো রেডি হয়ে গেছে, ঢোকলাটা ক্রিস্প সফট হয়েছে। এর উপরে আমি এটার উপরে এখন ওই তড়কাটা দেবো, দিয়ে একটুক্ষণ রেখে নেবো, তারপর পিস পিস করে কেটে সার্ভ করে দেবো। আর এটা কিন্তু তেঁতুল আর খেজুরের চাটনি দিয়ে খেতে খুব সুন্দর লাগে। আমার ঘরে আগের থেকেই রেডি করা ছিল, সেটা দিয়েই খাবো।